বাবুল সর্দার মাদারীপুর জেলার রাজুর থানার বদরপাশা গ্রামের ছেলে বাবুল এক বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব আসা এই যুবকের আরেকটি পরিচয় আছে তিনি একজন ফুটবল প্রেমিক দুবাই ভারত পাকিস্তান সহ সাফ গেমসেও ফুটবলের নানা কসরত দেখিয়েছেন এই বাংলাদেশি প্রবাসী প্রবাসী বাবুলের ফুটবল প্রেম আর প্রবাস জীবনের গল্প জানাচ্ছেন আমাদের দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া মাদারীপুর জেলার রাজুর থানার বদর পাশা গ্রামের ছেলে বাবুল সর্দার গত বছর কাদের সন্ধানে সৌদি আরব আসেন তিনি ফুটবল প্রেমী এই মানুষটির সন্ধান মেলে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের বাৎসরিক বনভোজন অনুষ্ঠানে পিকনিক মাঠে ফুটবল নিয়ে তার নানা রকম কসরত দেখে মুগ্ধ হন দর্শকরা ংলাদেশি ইন্টারন্যাশনাল স্কুল আউটসাইড ইন্ডিয়ান হোল প্রোগ্রাম এ সময় তার খেলা দেখেন সৌদি নাগরিক সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বাবুল সৌদি আরব আসার পর বেশ কয়েক জায়গাতেই কাজ করেন তবে সেই সব কর্মস্থলে বেতন না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি পরে তার এলাকার এক বাংলাদেশির মাধ্যমে সৌদির আরাম করতে একটা ভালো কাজের সন্ধান পান বাবুল যেখানে প্রতি মাসে নিয়মিত বেতনও পাচ্ছেন তিনি আর এই স্কুলের বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বাবুল সর্দার জানান দুবাই ভারত পাকিস্তান সহ সাত গেমসেও ফুটবলের এরকম মনোমুগ্ধকর কসরত দেখিয়েছেন তিনি। বাংলা টিভি নিউজ ডেস্ক